হ্যালো ইব্রন আমাদের আজকের টপিক হচ্ছে জাবা লেট কিওয়ার্ড পূর্বে আমরা বলেছিলাম জাবাইস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা তিনটা কিওয়ার্ড ব্যবহার করতে পারি লেট কনস্ট এবং ভার তো আজকে আমরা দেখব লেট কিওয়ার্ড নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং লেট কিওয়ার্ডের কিছু রুলস তো এখানে দেখেন প্রথমে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি লেট ইউজার নেম ইকুয়াল জন এবং নিচে কনসোল লক করেছি ইউজার নেম তো ব্রাউজারে যদি আমরা রিফ্রেশ দিই তাহলে কি আমাদের এই ইউজার নেমটি আমরা এখানে কনসোলে দেখতে পাচ্ছি জন তো আমাদের ফার্স্ট যে রুলসটা আমরা দেখব সেটা হচ্ছে ক্যান নট বি অর্থাৎ আমরা লেট দিয়ে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা হচ্ছে কি আমরা রিডিক্লেয়ার করতে পারবো না তো এতটুকুকে আমরা বন্ধ রাখি কমেন্ট করে দিই কমেন্ট করে আমাদের এই নিচের এই সেকশনটুকুকে আমরা হচ্ছে কমেন্ট উঠিয়ে দিই তো এখানে দেখেন আমি লেট এক্স ইকোয়াল টেন দিয়েছি এবং নিচের লাইনে দিয়েছি কি লেট এক্স ইকোয়াল জিরো আমরা এখানে রিডিক্লেয়ার করার চেষ্টা করলাম তো এরকম রিডিক্লেয়ার করার চেষ্টা করলে আমাদেরকে দেখেন এই যে এরকম একটা ইরোর দিবে সিনটেক্স ইরোর এক্স হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার তো আমরা সেভ দিয়ে দেখার চেষ্টা করি ওকে আমরা কিন্তু এখানে একটা সিনটেক্স ইরোর দেখতে পাচ্ছি তো আমরা কি জানলাম যে লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটাকে কি রিডিক্লেয়ার করা যায় না একই নামে থাকলে সেটা কি রিডিক্লেয়ার আমরা করতে পারবো না কিন্তু আমরা রিঅ্যাসাইন করতে পারবো ওকে দেখেন এখানে উপরে আমরা লেট এক্সিকোয়াল টেন রেখেছিলাম নিচের লাইনে এসে এক্সিকোয়াল জিরো করলাম এখন যদি আমরা সেভ দিয়ে রিফ্রেশ দিই এখন কিন্তু আমরা আর দেখতে পাবো না কিন্তু কনসল করি নাই কিছু এই আমরা কনসোলেও কিছু দেখতে পাচ্ছি না তো আমরা কি জানলাম যে আমরা রিডিক্লেয়ার করতে পারবো না কিন্তু রিঅ্যাসাইন করতে পারবো তো এতটুকুকে আমরা বন্ধ রাখি বন্ধ রেখে এখন হচ্ছে আমরা এই নিচের পার্টে চলে যাই ওকে এইখানে একটা জিনিস দেখেন উইথ ভার উই ক্যান ডু দিস অর্থাৎ ভার দিয়ে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটাকে কিন্তু আমরা রিডিক্লেয়ার করতে পারি ওকে তো এতটুকুকে আমরা সেভ দিয়ে রিফ্রেশ দিই আমরা কিন্তু কোনো ইরোড দেখতে পাচ্ছি না এবং যদি কনসোল করার চেষ্টা করি কনসোল ডট লগ ওয়াই সেভ অ্যান্ড রিফ্রেশ ওকে আমরা কিন্তু জিরো দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা উপরে ডিক্লেয়ার করেছিলাম কি টেন এরপর আমরা রিডিক্লেয়ার করলাম জিরো তো রিডিক্লেয়ার করা ভেরিয়েবলের যে ভ্যালু আমরা কিন্তু সেটি কনসোলে দেখতে পাচ্ছি এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ব্লক স্কোপ তো ইএ সিক্সের পূর্বে জাবা স্ক্রিপ্টে শুধুমাত্র ফাংশন স্কোপ এবং গ্লোবাল স্কোপ ছিল তো ইএস সিক্স আসার পর জাবাই স্ক্রিপ্টে আরও একটি স্কোপ যুক্ত হয়েছে সেটি হচ্ছে ব্লক স্কোপ এবং আমাদের এই লেট এই লেট দিয়ে ডিক্লেয়ার করা ভেরিয়েবলগুলো হচ্ছে ব্লক স্কোপ তো এখন আপনাদের মনে দুইটা প্রশ্ন আসতে পারে একটা হচ্ছে যে আসলে ইএস সিক্স কি ইএস সিক্স হচ্ছে যাবে স্ক্রিপ্টের একটা ভার্সন এবং আরেকটা প্রশ্ন আসতে পারে সেটি হচ্ছে ইস্কোপ কি ইস্কোপ মানে হচ্ছে একটা এরিয়া যে আসলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেই ভেরিয়েবলটাকে কোন এরিয়া থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো বা ব্যবহার করতে পারবো সেটি হচ্ছে স্কোপ এখন আমরা ব্লক স্কোপ কি সেটা দেখব এবং পরবর্তীতে কোন এক টিউটোরিয়ালে আমরা ফাংশন স্কোপ গ্লোবাল স্কোপ সেই বিষয়গুলো দেখব তো ব্লক স্কোপ মানে হচ্ছে যে কোনো একটা ব্লকের মধ্যে অর্থাৎ কার্লি ব্রেসেস দিয়ে কার্লি ব্রেসেস দিয়ে এর ভিতরে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করাটাই হচ্ছে কি আমাদের ব্লক স্কোপ এইটাই হচ্ছে একটা ব্লক এবং এই ব্লক হচ্ছে আমরা এই যে কার্লি বেসেজ দিলাম এখানে একটি ব্লক তৈরি হয়েছে এবং আমরা পরবর্তীতে যখন লুপ শিখব ফাংশন শিখব তখন আমরা দেখব সেই লুপ যখন আমরা ইউজ করব। সেখানে একটা ব্লক তৈরি হয় আমরা যখন ফাংশন লিখবো সেখানে একটা ব্লক তৈরি হয় তো সেই ব্লকগুলোতে হচ্ছে এই লেট কিওয়ার্ড কীরকম বিহেভিয়ার করে সেগুলো আমরা ফিউচারে দেখব কিন্তু এখন আমরা দেখব যে আসলে এই যে আমরা কার্লি বেসেজ দিলাম এইখানে যদি আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি লেট দিয়ে লেট এ কোয়াল টেন এবং এই ভেরিয়েবলটাকে যদি আমরা নিচে অ্যাক্সেস করার চেষ্টা করি অর্থাৎ ব্লকের বাইরে কনসোল ডট লগ এ সেভ দিয়ে রিফ্রেশ দিই আচ্ছা দেখেন আমরা কিন্তু হচ্ছে রেফারেন্স ইরোর পাচ্ছি অর্থাৎ এই ইজ নট ডিফাইন্ড অর্থাৎ ব্লকের বাইরে কিন্তু আমরা এই ভেরিয়ে অ্যাক্সেস করতে পারছি না অর্থাৎ আমাদের এই লেট হচ্ছে কি ব্লক স্কোপ মানে কোনো একটা ব্লকের ভিতরে যদি আমরা এই লেট দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেই ভেরিয়েবলকে শুধুমাত্র সেই ব্লকের ভেতর থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো এখন এই কনসোল লকটাকে আমরা যদি হচ্ছে এই ব্লকের ভেতর দিই এখন যদি রিফ্রেশ দিই এখন কিন্তু আমরা দশ দেখতে পাচ্ছি তার মানে আমরা বুঝলাম যে আসলে ব্লক স্কোপ বলতে কী বোঝায় এবং লেট কীভাবে ব্লক স্কোপ আকারে কাজ করে এখন আমরা ভার নিয়ে দেখি যে আসলে ভার দিয়ে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটাকে আমরা ব্লকের বাইরে অ্যাক্সেস করতে পারি কি না ভার এ ইকাল টেন লক এ রিফ্রেশ দেখেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারছি এখানে কিন্তু কোনো ইরোড দিচ্ছে না তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের এই লেট দিয়ে ডিক্লেয়ার করা ভেরিয়েবলগুলো হচ্ছে ব্লক স্কোপ অর্থাৎ ব্লকের বাইরে একে অ্যাক্সেস করা যাবে না এবং ভার দিয়ে ডিক্লেয়ার করা ভেরিয়েবল হচ্ছে কি ব্লক স্কোপ না অর্থাৎ ব্লকের ভিতর ডিক্লেয়ার করলেও আমরা কি বাইরে এটাকে অ্যাক্সেস করতে পারবো এবং ভেতরেও অ্যাক্সেস করতে পারবো এখন আমরা ভার দিয়ে ডিক্লেয়ার করা ভেরিয়েবলের একটা প্রবলেম দেখব ওকে তো আমাদের প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে আমরা এখানে ভার এ ইকুয়াল টেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এই ব্লকের ভিতরে এ ইকুয়াল আমরা এখানে দেব টু ওকে এবং তারপর আমরা হচ্ছে এই এ এই ভেরিয়েবলটিকে অ্যাক্সেস করার চেষ্টা করব কনসোলে দেখব যে আসলে আমাদের আউটপুট কি দেখায় এখন আমরা যদি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি এই ব্লকের ভেতর যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ভার এ ইকুয়াল টু তো এই ভেরিয়েবলকে তো আসলে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি না আমরা কিন্তু বাইরে থেকে যেহেতু কল করেছি স্বাভাবিকভাবে আমাদের এই ব্লকের বাইরে যে ভেরিয়েবলটি আছে এই ভেরিয়েবল এই ইকুয়াল টেন আমাদের কিন্তু টেন আউটপুট দেখার কথা কিন্তু আমরা যদি রিফ্রেশ দেই আমরা কিন্তু আউটপুট দেখতে পাচ্ছি দুই তো এটা কিন্তু আসলে একটা প্রবলেম কারণ আমরা ব্লকের ভেতর আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি তো ব্লকের বাইরে একটা ডিক্লেয়ার করেছি তো স্বাভাবিকভাবে যেহেতু আমরা ব্লকের বাইরে থেকে অ্যাক্সেস করার চেষ্টা করছি তাহলে তো ব্লকের বাইরে যে ভেরিয়েবল আছে সেটাই তো আসলে আমাদের এক্সপেক্টেড আউটপুট হওয়ার কথা ছিল কিন্তু আসলে আমরা এই ব্লকের ভেতরের এই ভেরিয়েবলের ভ্যালুটা আমরা কনসোলে দেখতে পাচ্ছি তার মানে আমরা আসলে এক্সপেক্টেড আউটপুট দেখতে পাচ্ছি না তো আমরা যদি চিন্তা করি যে আসলে না এটা একটা কোনো প্রবলেম না তাহলে প্রবলেম না কিন্তু আবার যদি চিন্তা করি যে না এটা একটা প্রবলেম তো সেক্ষেত্রে আসলে আমরা এটাকে একটা প্রবলেমে মনে করতে পারি কিন্তু লেটের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসলে আমরা ফেস করব না আমরা যদি এই ভারের জায়গায় লেট দিয়ে দিই এবং এই ভারের জায়গায় লেট দিয়ে দিই এখন যদি কনসোল করার চেষ্টা করি যেহেতু আমরা কি ব্লকের বাইরে থেকে অ্যাক্সেস করার চেষ্টা করছি তাহলে আমাদের ব্লকের বাইরে যে ভেরিয়েবল আছে সেইটাই আমাদের আউটপুটে দেখার কথা রিফ্রেশ আমরা কিন্তু দশ দেখতে পাচ্ছি তো আমরা জানলাম যে আসলে ভার দিয়ে ডিক্লেয়ার করলে আমরা হচ্ছে কি একরকম সিনারিও দেখতে পাই এবং লেট দিয়ে ডিক্লেয়ার করলে আমরা কিন্তু আরেক রকম সিনারিও দেখতে পাই এখন ভার দিয়ে ডিক্লেয়ার করলে যে সিনারিও দেখতে পাই সেটা যদি আসলে আপনাদের কাছে প্রবলেম মনে হয় তাহলে এটা কাইন্ড অফ প্রবলেম আর যদি প্রবলেম না মনে হয় তাহলে আসলে এটা কোনো প্রবলেমই না এটা হয়তো ভার দিয়ে যখন হচ্ছে আসলে ল্যাঙ্গুয়েজটা বিল্ড করা হয়েছিল তৈরি করা হয়েছিল তখন আসলে এরকমই আসলে মেকানিজম ছিল তো পরবর্তীতে আপডেট ভার্সনে আসলে এই প্রবলেমটা হয়তো সলভ করার জন্যই লেটে এরকম বিহেভিয়ার চলে আসছে বা সামথিং কিছু একটা ওকে তো আজকের এই টিউটালে আমরা হচ্ছে লেট সম্পর্কে অনেক কিছু জানলাম তো পরবর্তী টিউটালগুলোতে আমরা হচ্ছে কনস্ট এবং ফাংশন স্কোপ গ্লোবাল স্কোপ এগুলো নিয়ে ডিসকাস করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার